वेलकम ऑल। शिक्षा दफ्तर लेटेस्ट नोटिफिकेशन अनुजाई मॉडल एक्टिविटी टास्कर फाइनल कम्पाइलेशन मार्क्सगुलो असेसमेंटर पर मार्क्सगुलो स्टूडेंटरा पाबे सेगुलो शिक्षा दफ्तर जो एस एम एस पोर्टाल आछे अर्थात स्कूल मैनेजमेंट सिस्टम पोर्टाल आछे सेखाने तुलते हबे। ताई एटा करार जोन्नो दुटो उपाय आछे, एकटा हलो वेब भार्शन थेके अर्थात गूगल क्रोम ब्राउजार ओपेन करे आमरा मार्क्सगुलो इनपुट करते पारी अथवा एंड्रॉइड एपर माध्यम मार्क्सगुलो के इनपुट करते पारी। तो दुटो नियम ही आपनादेरके बोले देव एकटु करे। तार आगे प्रथमे जेटा सोजा जेटा सुविधाजनक एंड्रॉइड एपर माध्यम सेटा आपनादेरके एकटु शिखिये दिच्छि। देखुन प्रथमे मोबाइलेर गूगल क्रोम ब्राउजारे जाबेन, जावार पर सेखाने एड्रेस बारे टाइप करबेन achoolbangla.shikshaa.gov.in अर्थात school.banglashikha.gov.in। देखुन स्कूल मैनेजमेंट सिस्टम कथाटा चले एसेछे, एटाते क्लिक करले একটা পপ আপ ওপেন হবে, সেই পপ আপটাকে ক্রস করে দেব। এবার লগ ইন টু এস এম এস, দেখুন দ্বিতীয় প্রথমটা লগ ইন টু এস এম এস অ্যাডমিন, দ্বিতীয়টা হচ্ছে লগ ইন টু এস এম এস। আমাদের কাজ হচ্ছে লগ ইন টু এস এম এস করা। পেজ ওপেন হওয়ার পর আমরা এখানে দেখতে পাবো লগ ইন অ্যাজ স্কুল সিলেক্ট হয়ে আছে, স্কুলের ডাইশকোড দেব, ইউজার নেম এবং পাসওয়ার্ড দেব, ক্যাপচা टाइप कैपचा 1190 ये विभिन्न बार विभिन्न रकम आसबे, जा लेखा थाकबे एखाने सेटाई ए चारटे डिजिट एखाने इनपुट करार पर साइन इन करलेई हये जाबे। एटा वेब भार्शन, एटा आमी एखन आसछि ना, आमी ए जाच्छि एप भार्शनेर क्षेत्रे। देखुन डान दिके एकटा आइकन पाक खाच्छे, एई आइकनटार उपर क्लिक करब। क्लिक करले सेकेंड जे अपशनटा आछे डाउनलोड एंड्रॉइड एप, एखाने क्लिक करब। এবার একটা ডাউনলোডের অপশন আসবে, আমরা ডাউনলোডে ক্লিক করে দেব। ডাউনলোড স্টার্ট হয়ে গেছে। এবার ডিটেইলসে ক্লিক করলে দেখুন ডাউনলোড হচ্ছে। ডাউনলোডটা হয়ে গেলে আমরা ডাউনলোডটা কোথায় পাবো, আমরা ক্রোম ব্রাউজারের ঠিক ডান দিকে উপরে টপ রাইট কর্নারে যে থ্রি ডট রয়েছে সেখানে ক্লিক করলে এক দুই তিন চার নম্বর অপশনটা হচ্ছে ডাউনলোডস, সেখান থেকেও এই ডাউনলোডটা পেতে পারি। দেখুন বাংলা শিক্ষা v2.0.9.apk অ্যান্ড্রয়েড অ্যাপ, এটার উপর ক্লিক করব। একটা চেক আসবে, ডু ইউ ওয়ান্ট টু ইনস্টল অ্যান্ড আপডেট টু দিস এক্সিস্টিং অ্যাপ্লিকেশন, মানে আমার যেহেতু ইনস্টল করা রয়েছে সেই জন্য দেখাচ্ছে, তো আমি ইনস্টলে ক্লিক করব। আপনাদের ক্ষেত্রে এই যে ইনস্টলিংটা হচ্ছে এটার পর একটা চেকিং আসতে পারে, দেখুন আমারটা কিন্তু ইনস্টল হয়ে গেল যেহেতু আমার আগে থেকে একটা অ্যাপ ইনস্টল করা ছিল, সেহেতু কোনো সমস্যা হলো না। আপনাদের ক্ষেত্রে যেটা হবে আমি বলে দিচ্ছি, ইনস্টলে ক্লিক করার পরে একটা চেকবক্স আসবে, একটা চেকিং আসবে, সেটাতে বলবে যেহেতু এই অ্যাপটা আমরা বাংলা শিক্ষা ওয়েবসাইট থেকে ডাউনলোড করছি, গুগল প্লে স্টোর থেকে করছি না, সেহেতু অ্যান্ড্রয়েড একটা সিকিউরিটি চেক দেবে যে ডু ইউ ট্রাস্ট দিস সোর্স অফ অ্যাপ্লিকেশন, আপনারা সেটাকে অ্যালাউ করে দেবেন বা এগ্রি করে দেবেন। এগ্রি করার পরে একাই ইনস্টল হয়ে যাবে যেরকম আমার হলো সেরকমই। তারপরে ইনস্টল হওয়ার পর অ্যাপটিকে ওপেন করবেন, ওপেন করার পর সাইন ইনের অপশন দিয়ে দেবে। প্রথমে স্কুলের ডাইশকোড, আমাদের স্কুলের ডাইশকোড আমি দিই, এটা আমাদের স্কুলের ডাইশকোড। এরপর দিতে হবে ইউজার নেম, আমাদের ইউজার নেম কোথায় পাবো আমরা, আমাদের প্রত্যেকের স্যালারি স্লিপ যেগুলো আছে সেখানে কিন্তু ইউজার নেম দেওয়া আছে। স্যালারি স্লিপের মধ্যে আমাদের প্রত্যেকের এমপ্লয়ি আইডি আছে, সেই এমপ্লয়ি আইডিটার সামনের দিকে একটা বড় হাতের এস যুক্ত করতে হবে, যেহেতু আমরা সেকেন্ডারি স্কুলে চাকরি করি কাজেই আমাদের ক্ষেত্রে এস লিখতে হবে। যারা যারা প্রাইমারিতে চাকরি করেন তাদের ক্ষেত্রে পি লিখতে হবে, ক্যাপিটাল পি। তো আমার ইউনিক আইডিটা যেটা আছে তার আগে আমি একটা এস বসিয়ে নিলাম, তারপরে ইউনিক আইডিটা আমি লিখব।
এটা আমার ইউনিক আইডি, এস বাদ দিয়ে যেটুকুটা আছে সেটা আমার ইউনিক আইডি, তার আগে আমি একটা এস যুক্ত করে নিয়েছি। এবার পাসওয়ার্ড কি হবে? পাসওয়ার্ড হবে PASSWORD, সবগুলো ছোট হাতের, অর্থাৎ পাসওয়ার্ড বানানটা লিখে দেবো PASSWORD, সবগুলো ছোট হাতের। এবার লগ ইনে ক্লিক করব। দেখুন চলে এসছে, আমার নাম দেখাচ্ছে, আমাদের স্কুলের নাম দেখাচ্ছে, এবার লাল রঙের মার্কস এন্ট্রি হয়ে গেছে, এটাই শুধু অ্যাক্টিভ। তো এই মার্কস এন্ট্রিটার উপরে আমরা ক্লিক করব। আজ দুপুরে HY এন্ড থেকে, মানে হেডমাস্টার মশাইয়ের এন্ড থেকে, আমি একাডেমিক কাউন্সিল কাকে কোন খাতাগুলো অ্যালট করেছে সেই অনুযায়ী আমি আপডেট করে দিয়েছি। আমার ভাগে পড়েছে ক্লাস 9 ফিজিক্যাল সায়েন্স, 3 সেকশনই, ABC। দেখুন ওই জন্য আমার এখানে ক্লাস 9 অলরেডি সিলেক্টেড, সিলেক্ট ইয়ার 2021 হবে, আমাদের সকলেরই মিডিয়াম বেঙ্গলি, সমস্যা নেই। এবার যারা যারা হয়তো, দেখুন আমার ক্ষেত্রে শুধুমাত্র ক্লাস 9 দেখাচ্ছে, যারা হয়তো 5 পেয়েছেন, 9 পেয়েছেন, 10 পেয়েছেন, 3 ক্লাস বা 4 ক্লাসের খাতা পেয়েছেন, তাই 4 ক্লাস এখানে শো করবে। তো যাই হোক, আমার যেহেতু ক্লাস 9, শুধু 9 আমি সিলেক্ট করলাম। এবার এখানে সেকশন, আমি 3 সেকশনই পেয়েছি 9 HYN থেকে, এটা সিলেক্ট করা আছে, তো আমি এখানে এটাকে সিলেক্ট করলাম। 9 সেকশনে কি পেয়েছি আমি? ফিজিক্যাল সায়েন্স। যদি এর সাথে ম্যাথ পেতাম তাহলে নিচে ম্যাথও লেখা থাকতো। যাই হোক, ফিজিক্যাল সায়েন্স সিলেক্ট করলাম, এবার সার্চ করব। দেখুন 9 যারা যারা পড়ে তাদের নামগুলো কিন্তু চলে এসছে। এবার আমরা কি করব? আমাদের কাজ হচ্ছে এই প্রথমজন, প্রথমজনের নামের পাশে 00 আছে, 00 উপর ক্লিক করব। পরীক্ষা কতর মধ্যে হয়েছে? 50 মধ্যে ধরলাম সে 49 পেয়েছে, লিখলাম, লেখার পর সেভ করব। দ্বিতীয় জন একইভাবে ধরে নিচ্ছি সে 49 পেয়েছে, সেভ করলাম। দেখুন মার্কসগুলো কিন্তু চলে আসছে। দেখা গেল তৃতীয় জন অ্যাবসেন্ট হতেই পারে। তৃতীয় জনের নামের পাশে ডান দিকে যে টিক চিহ্নটি রয়েছে সবুজ রঙের, সেটাকে যদি সে অ্যাবসেন্ট হয় তাহলে অবশ্যই সেটির উপর আমি একবার ক্লিক করে দেবো। ক্লিক করার পরে দেখতে পাবো সেটি ইনঅ্যাক্টিভ হয়ে গেল, অর্থাৎ এখানে উপরে লেখাই আছে আনচেক ইফ অ্যাবসেন্ট। দেবজ্যোতি রায় যদি অ্যাবসেন্ট হয় তার নামের পাশে আমি যে টিক চিহ্নটি রয়েছে সেটিকে ক্লিক করলে পারে তার কালার বদলে যাবে, অর্থাৎ আনচেক করে দিলাম, তার ফলে সে কিন্তু অ্যাবসেন্ট হয়ে গেল। এবার সবগুলো মার্কস এভাবে এন্ট্রি করব। এন্ট্রি করার পর সেভ অ্যাজ ড্রাফট করব। দুটো নিচের দিকে অপশন আছে, একটা সাবমিট সবুজ রঙের, একটা কমলায় সেভ অ্যাজ ড্রাফট, আমরা কিন্তু সেভ অ্যাজ ড্রাফট করব। হতেই পারে একটা খাতা হয়তো খুঁজে পাওয়া যাচ্ছে না, ধরে নিন এই 23 রোল আনন্দ হালদার, আপনার বান্ডিলে খাতাটা নেই, হতে পারে সেই খাতাটা অন্য কারোর বান্ডিলের মধ্যে ঢুকে আছে। আপনি যদি ফাইন সবার মার্কসগুলো বসানোর পর আনন্দ হালদারের খাতা তো আপনি পাননি, আপনি তাকে অ্যাবসেন্ট দেখিয়েছেন, দেখানোর পর আপনি সাবমিট করে দিয়েছেন, সাবমিট করলে কিন্তু আর এডিট করা যাবে না, এটা ভালো করে মাথায় রাখতে হবে, সাবমিট করার পর আর এডিট করা যাবে না। কাজেই আমরা কখনোই সাবমিট করব না, আমরা করব হচ্ছে সেভ অ্যাজ ড্রাফট। প্রথমে আমরা সেভ অ্যাজ ড্রাফট করব। যখন আমরা পুরোপুরি শিওর হয়ে যাব যে এই কটাই খাতা আছে, আমার সবগুলো খাতার মার্কস এন্ট্রি কমপ্লিট, কোনো ভুল নেই, তখনই আমরা সাবমিট করব। ব্যাস এটুকুই কাজ। আমিও সেভ অ্যাজ ড্রাফট করলাম, কিছুক্ষণ ঘুরবে, ব্যাস ইওর ডেটা হ্যাজ বিন ড্রাফটেড সাকসেসফুলি, উই উইল আপডেট ইওর ভিউ সুন, ওকে করলে পরে আবার প্রথম পেজে ফিরে যাবে। এটাই কাজ, এটুকুটাই আমাদেরকে করতে হবে।